বাংলাদেশের শিল্পায়ন সহজ নয়, জটিল, বলেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। এলসি খোলা, বিনিয়োগকারীদের ভিসা পাওয়া সহ নানা সমস্যার কথা জানান তিনি। বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়ক পরিবেশ তৈরির উপর জোর দেন তিনি। গাজীপুর হাইটেক পার্কে হুন্দাই কারখানা পরিদর্শন শেষে এসব বলেন রাষ্ট্রদূত। আসাদুজ্জামান জিল্লুর ক্যামেরায় রিপোর্ট, ইমরুল কায়সার। গাজীপুর বঙ্গবন্ধু হাইটেক পার্কে 6 একরের উপর হুন্দাই কার তৈরির কারখানা। বাংলাদেশি কোম্পানি ফেয়ার টেকনোলজি এবং কোরীয় কোম্পানি হুন্দাই যৌথভাবে উৎপাদন করছে এই কার। 2023 সালে শুরু করা কারখানাটির এখন বছরে 7,000 গাড়ি তৈরির সক্ষমতা রয়েছে। শনিবার হুন্দাই গাড়ি তৈরি কারখানাটি পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই গাড়ি উৎপাদনে জোর দেওয়া উচিত বাংলাদেশের। অনেক দেশই পুরনো গাড়ি আমদানি বন্ধ করে দিয়েছে, বাংলাদেশও এই নীতি গ্রহণ করতে পারে। এতে দেশে কর্মসংস্থান বাড়বে, পরিবেশ দূষণ কমবে। বাংলাদেশের শিল্পনীতি সহজ করতে হবে। এলডিসি থেকে উত্তরণের পর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন অব্যাহত রাখতে বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগ দরকার। বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। এলসি খোলা, বিনিয়োগকারীদের ভিসা পাওয়া, কর প্রক্রিয়া সহজ করতে হবে। তুলনামূলক স্বল্প মূল্যে গাড়ি তৈরি করে দেশের চাহিদা মেটাতে হুন্দাই কার তৈরির কথা জানান ফেয়ার গ্রুপের চেয়ারম্যান। দেশে উৎপাদন করা হুন্দাই কারের খরচ কম হচ্ছে। এখন আমরা 5 বছরের ওয়ারেন্টি এবং ফ্রি সার্ভিস দিচ্ছি। ভবিষ্যতে গাড়ির কারখানা এবং শোরুম বাড়ানোর পরিকল্পনা আছে। পরে কারখানা চত্বরে গাছের চারা লাগান রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। ইমরুল কায়েস, বাংলাভিশন, গাজীপুর।